শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের। তারকেশ্বর বাগবাড়ি এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় এই তিনজনের। শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গিয়েছে শেরাফুলি থেকে স্কুটিতে চেপে জল ঢালতে আসার পথে তারকেশ্বর বাগবাড়ি এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় এই তিনজনের। আহতদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন রাজেশ দাস, অশোক দাস, রাজা দাস, তারা সকলেই কলকাতার আমহা স্ট্রিট এলাকার বাসিন্দা বলে পুলিশ জানাচ্ছে। আমরা অনেক আগে ছিলাম, তো কোনো কারণে অ্যাক্সিডেন্ট আমরা বুঝতে পারিনি কি হবে। এবার একটা পেছন দিয়ে বড় গাড়ি এসে আমাদের তো বললো যে ভাই যাবো, আমাদের গিয়ে যখন দেখি এই ব্যাপার। আপনারা কোথা থেকে আসছেন? আমরা কলকাতা আমহা স্ট্রিট থেকে। কতজন ছিলেন আপনারা? আমাদের মোটামুটি 12 জনের গ্রুপ ছিল, 4 জনের অ্যাক্সিডেন্ট, 3 জন স্পটে।